Good morning everyone. On the occasion of 160th birth anniversary of Kovi Guru Rabindranath Tagore, the junior sections of the Scottish Church College School is celebrating Rabindra Jayanti amidst this lockdown. This lockdown cannot lock out our enthusiasm. During these difficult times, when the whole world is struggling against coronavirus and we all are confined to our home, still we are able to celebrate Rabindra Jayanti. Our teachers and our beloved students have taken this initiative to bring a smile on everyone's face. So, let us enjoy this program. Stay indoor, stay safe. Corona,
করুণা রোষ, তোমা হতে সব সুখে পিতা, তোমা হতে সব ভালো, তোমাতেই সব সুখে পিতা, তোমাতেই সব ভালো, তুমি ভালো হে তুমি ভালো, সকল ভালোর সার, তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার, তোমারে নমস্কার, তোমারে নমস্কার। প্রশ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পরে পড়া খেলা, তুমি বলছো দুপুর এখন সরে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই, আমি তো বেশ ভাবতে পারি মনে, সবজি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধরে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাতে থেকে সবাই এলো ফেলে, মাঠে থেকে এলো চাষের দল, মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন, নমস্কার। ওরে গৃহ
দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে রবিন পাতায় লাগে রাঙা হিল্লোল দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী রবিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সোম মঙ্গল বুধ এসব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি ওই বর্ষে কেন মা গো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের পরে আকাশ পারে তার বাড়িটি সবার চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোম মঙ্গল বুধের খেয়াল থাকবার জন্যে মানে প্রেরিতিক একটুও মন নেই এইবার কে যেন এমন ভীষণ তাড়া করে ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে ধন্যবাদ যত অজগর সাপ পিঠে তার ট্রাঙ্গারি পরে ধূপধাপ দোকান বাজার সব নামে আর উঠে ছাদের গাড়িতে ছাদ মরে মাথা কুটে হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে হ্যারিসন রোড চলে তার পিছে পিছে মনুমেন্টের দোল যেন খেপা হাতি শূন্যে দোলায় সুর উঠিয়াছে মাটি আমাদের স্কুল ছোটে হন হন অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ ম্যাপগুলি দেয়ালেতে করে ছটফট পাখি যেন মারিতেছে পাখার ঝাপট ঘন্টা কেবলই দোলে ঢং ঢং বাজে যত বেলা হোক কেন তবু থামে না যে লক্ষ লক্ষ লোক বলে থামো থামো কোথা হতে কোথা যাবে একই পাগলাম কলিকাতা শুনে না কো চলার খেয়ালে নিত্যের নেশাটা স্তম্ভে দেয়ালে আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই কলিকাতা যাক না কো সোজা বোম্বাই দিল্লি লাহোরে যাক যাক না আগ্রা মাথায় পাগড়ি দেবো পায়েতে নাগড়া
কিংবাসে যদি আজ বিলাতেই ছোটে ইন্দ্রের ঝবে সবে মুড় ঠ্যাট কোটে কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই দেখি কলিকাতা আছে কলিকাতা দেখি। দামোদর শেঠ কবিতাটি শোনাব। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি, আনবে কটকে জুতো মটকিতে ঘি এনো, জলপাই গুড়ি থেকে এনো কই জিওনো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে বাজারের থেকে এনো তো করম চা, কাঁকড়ার ডিম চাই চাইছে গরম চা, না হয় খরচা হবে মাথা হবে হেটকে, মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলেবর খাটো নয় তিন মন প্রয়োজন, খোঁজনীয় জুলিয়াতে জিলিপির লেট। নমস্কার। Day after day, O Lord of my life, shall I stand before thee face to face? With folded hands, O Lord of all worlds, shall I stand before thee face to face? Under thy clear sky, with solitude and silence, with humble heart, shall I stand before thee face to face? In this laborious world of thee, tumultuous with toil and with struggle and hurrying crowds, shall I stand before thee face to face? And when my work shall be done in this world, O King of Kings, alone and speechless, shall I stand before thee face to face? Thanks. Tora je ja bolish bhai, amar shonar horin chai, মনোহরণ চপ্পল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, আমি ছুটব পিছে মিছে মিছে পাইবা নাহি পাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে যাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। নমস্কার। নতুন দেশ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই
দেখি সে জলের ঢেউ এনেছে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকা কোথায় চলে ভাটার টানে। জানি নে কোন দেশে পৌঁছে যাব শেষে, সেইখানেতে কেমন মানুষ থাকি কেমন বেশি, থাকি ঘরের কোণে সাজ জাগে মর মনে, অগ্নি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে, পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাবা কেউ তা পারে না যে। কোন সেবনের তলে নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে, কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে, বাবা কেন অফিসে যায় যায় না নতুন দেশে। নমস্কার। আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠল রাগে চলে, মাগো তুমি পাঁচ পয়সা এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাটার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে, গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললেন তোর দিন রাত্রি কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশুনোর বেলা। মাগো আমি জানাই কাকে, ওর কি গুরু আছে, আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে, কোনো রকম খেলার পুতুল নেই কি মামুর ঘরে, সত্যি কি ওর একটু আমার নেই। পুতুলের পরে সকাল সাঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়ায় করেননি কি কোনো রকম হেলা, ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেউ রাগে, বল দেখি মা ওর মনেটা কেমন করে লাগে। নমস্কার। Thank you.
নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাথী, পথের সাথী নমি বারম্বার, পথিক জনের লহ নমস্কার, অব বিদায় অব ক্ষতি অব দিন শেষের প্রতি, ভাঙা বাসার লহ নমস্কার, অব নব প্রভাত জ্যোতি অব চিরদিনের গতি, নতুন আশার লহ নমস্কার, জীবন রথের হে সারথি আমি নিত্য পথের পথি, পথে চলার লহ নমস্কার, নমস্কার।